ওয়েলেক্সে গাড়ির বিজ্ঞাপন দেখে ক্রেতা সেজে 4,500,000 টাকা জাল ড্রাফট দিয়ে শ্রীঘরে। আবার ওয়েলেক্স কেলেঙ্কারি। কৃষ্ণনগরের একটি মোবাইলের দোকানদার বাবন ঘোষ ওয়েলেক্সে বিজ্ঞাপন দেন তার হন্ডাই স্যান্টো গাড়িটি বিক্রি করার জন্য। গাড়িটির দাম দেওয়া হয় 4,80,000 টাকা। কলকাতার বলাই দাস নামে এক ক্রেতা 4,500,000 টাকা দাম দেন গাড়িটি না দেখেই, তাতেই সন্দেহের দানা রাখে। ক্রেতা বলাই দাস জানান তিনি ডিমান্ড ড্রাফট পাঠাচ্ছেন শান্তনু দাসের নামে একটি ছেলেকে দিয়ে। তখন বিক্রেতা কৃষ্ণনগর কোতোয়ালি থানাতে জানান সমস্ত বিষয়টি। কোতোয়ালি থানার পুলিশ মাঝপথে তাদের ধরার জন্য ডিমান্ড ড্রাফট হাতে আসার পর ব্যাংকে গিয়ে চেক করলে দেখা যায় সেটি ভুয়ো। এরপর কোতোয়ালি থানার পুলিশ শান্তনু দাসকে অ্যারেস্ট করে। বুধবার কোর্টে তোলা হলে 3 দিনের পিসিতে কোতোয়ালি থানায় নিয়ে আসে তাদের। ঘটনা ঘটেছিল, আমার একটি হন্ডা এক্সএম গাড়ি আমি ওয়েলেক্সে বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিই মার্চ মাসের 5 তারিখে। তো মার্চ মাসের 6 তারিখে আমাকে কলকাতা থেকে বলাই দাস নামে একজন ফোন করেন এবং ওটার দাম রাখেন 4,50,000। তো 4,50,000 দাম রাখাতে আমি আমার ফোন নাম্বার চাই, ফোন নাম্বার দিই। তো উনি বলেন যে দাদা আপনি এই দামে দিতে অসুবিধা নেই তো? আমি বললাম যে আপনি দেখলেন না শুনলেন না এই দাম দিচ্ছেন, আমার তো দাম বাড়তেও পারে। তো বললেন ঠিক আছে, আমরা তো কেনা বেচা করি, আমাদের তো যাওয়া সম্ভব না, আমি আপনাকে ডিডি করবো, আপনার অসুবিধা নেই তো? বললাম না না, ডিডি করলে কোনো অসুবিধা নেই। ডিডি সিস্টেম জানেন তো? আমি বললাম হ্যাঁ জানি। আমি 24 ঘন্টা পরে কিন্তু টাকা যাই। বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই। বলছে তাহলে আমি আমার একটা ছেলেকে পাঠাবো, ও গিয়ে গাড়িটি ডেলিভারি নিয়ে আসবে, 29-30 ফর্মটা আপনি সই করে দেবেন। তো আমি সেক্ষেত্রে আমি রাজি হয়ে যাই। তো আমার অ্যাকাউন্টে টাকা না ঢুকলে তো আমি তাকে গাড়িটা ডেলিভারি দেবো না। তো আমিও তো দেখতে চাই যে ডিমান্ডটা কী আছে না আছে। হ্যাঁ, এবারে শান্তনু দাস নামে একজন ছেলেকে পাঠাই 7:00 নাগাদ, এটা 8 তারিখের ঘটনা। আমাকে ফোন করেন যে দাদা যেতে যেতে একটু দেরি হয়ে যাবে। আমি 8 তারিখ সন্ধ্যাবেলায় সন্ধ্যা 7:00 নাগাদ আমার কাছে ছেলেটি পৌঁছাই শান্তনু দাস নামে। পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার দোকানে আসার সঙ্গে সঙ্গে আমি একটু চা টা তাকে খাওয়াই এবং তার ড্রাফটটা হাতে নিয়ে আমি স্টেট ব্যাঙ্কে চলে যাই। স্টেট ব্যাঙ্কে যাওয়ার পরে বলা হয় এটা ঠিক নেই, এটা জাল আছে। তো তার আগে আমি সাইবার ক্রাইমে কথা বলে এসেছিলাম গুপ্তাবাবু যিনি আছেন এবং বলরামবাবু উনিও ছিলেন। তো ওনারা আমাকে বলেন যে উনি আসলে পরে খবর দিতে আমরা গিয়ে ওকে দোকান থেকে নিয়ে আসবো। তাই বললাম স্যার যদি আমি ওকে বাইকে করে নিয়ে আসি, বললো তাহলে তো তাতেও অসুবিধা নেই। তো ওনাদের কথা মতো আমি ওনাকে বাইকে তুলে এবং আমার একটা সহকর্মী বন্ধুকাম কাকা তাকে পিছনে বসিয়ে ওর ফোন থেকে আমি যে এসেছিলেন তার ফোন থেকে আমি যে মেন ক্রেতা তাকে ফোন করতে করতে কথোপকথন করতে করতে ফোন তার ফোনটা নিয়ে আমি থানায় ঢুকে যাই। এবং থানায় ঢোকার আগে পর্যন্ত এ জানে যে আমি গাড়িটি তাকে ডেলিভারি দেওয়ার জন্য আমার গাড়িতে নিয়ে যাচ্ছি। এবং থানায় ঢোকার সঙ্গে সঙ্গে আমি তাকে পুলিশের হাতে তুলে দিই এবং তখন তাকে গ্রেপ্তার করা হয়। বলাই দে রিপোর্ট।